হ্যাকটিক শিডিউল থেকে সময় বার করে এখানে এসেছেন, সেটার জন্য সবচেয়ে আগে ওনাদের ধন্যবাদ দেব। উইথ ইউ রেসপেক্ট টু মাই লার্নেড এডিজি স্যার, ডিসি স্যার এন্ড অল দ্য ডিস্টিংগুইশড গেস্ট হু আর প্রেজেন্ট হিয়ার, আমি সর্বপ্রথম আপনাদেরকে আজকে যেহেতু গান্ধী জয়ন্তী, আই উইশ ইউ অল আ ভেরি হ্যাপি গান্ধী জয়ন্তী। সিন্স পূজা ইজ অ্যাপ্রোচিং ভেরি নিয়ার, ইন অ্যাডভান্স আই উড লাইক টু উইশ ইউ আ হ্যাপি দশেরা আর দুর্গা পূজা। আজকে আমি তো সবসময় এখানে আসি অ্যান্ড অনুরাধা, আই স্পেশালি উড লাইক টু থ্যাংক অনুরাধা ম্যাম বিকজ শি ইজ গিভিং মি এভরি টাইম অ্যান অপরচুনিটি টু অ্যাড্রেস ইউ অ্যান্ড টু ইন্টারাক্ট উইথ ইউ। আপনাদের সাথে কথাবার্তা করার জন্য আমাকে সবসময় ম্যাডাম অপরচুনিটি দিয়ে দেন। আমি লাস্ট ফেব্রুয়ারি মাসে এখানে এসেছিলাম, তো আপনাদের সাথে তো অলরেডি আমার কথা হয়ে আসছে। আপনারা নিজেই জানেন এখন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিটা কি, কিসের জন্য, সেই জন্য আমি আজকে ওই ব্যাপারে কিছু বলছি না। কিন্তু একটা নতুন একটা স্কিম হয়েছে, সেই ব্যাপারে আপনাদের কাছে আমি এইটা বলছি। ওইটা স্কিম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট লিগাল সার্ভিস স্কিম 2021। এই স্কিমটা স্পেশালি হচ্ছে বাচ্চাদের জন্য, চিলড্রেন মানে যার বয়স 18 বছর নিচে। এইটা হচ্ছে যার বাচ্চা এবং যার বাচ্চার মা এবং বাবা, যে যদি কোভিড 10 ইয়ারে মানে আফটার মার্চ 2020 যদি মারা যায়, কোভিডের জন্য হতে পারে, কোভিড ছাড়াও যে কোনো অসুখ হয়ে যদি মারা যায়, তাহলে এই স্কিমের অন্তর্গত আপনারা সহযোগিতা পেতে পারেন এখানে। এটা ছাড়া অন্য অনেক বিভিন্ন ধরনের স্কিম আছে, সেটা নিয়ে আমি আগে কিছুটা বলেছি। আরও একটা আছে মেন প্রি অ্যারেস্ট, যখন পুলিশ প্রি অ্যারেস্টে যখন আপনাকে পুলিশ ডাকবে 41 সেকশনে যখন নোটিশ দিয়ে আপনাকে ডাক হবে, তখন আমরা লিগাল এড থেকে লয়ার দিতে পারি, ইন্টারোগেশন সময়ে আপনারা উকিল পেতে পারেন। কিন্তু এইটা আপনাকে জানতে হবে, এই আইনটা আমরা এখনও তো এটা হয়নি, প্রচার হয়নি, তবে আমরা প্রচার করার চেষ্টা করছি। আমি সব আইনটা বলছি না, এখন আমার লার্নেড এডিজি যে ম্যাডাম আছেন, স্যার আছেন, ওনারা কিছু কিছু আপনাকে বলে দিবে। এই বলে আমি আমার বক্তব্যটা শেষ করছি, ধন্যবাদ। তাহলে এই পক্সো আইনে তাদের যে যৌন হেনস্থা করবে তার বিরুদ্ধে মামলা হয়, এবং এই মামলা হলে নির্যাতিতা মানে মামলা করেছি বলেই হয়ে যাবে না। নির্যাতিতা আমাদের যে CWC আছে সেখানে সমস্ত ধরনের হেল্প পাবে, আমাদের DLS থেকেও তাদেরকে সাপোর্ট পার্সনও দেওয়া হবে, তাদের দেখাশুনো করার জন্যে, তাদের কী অসুবিধা সুবিধা দেখানোর জন্যে, যেন মামলা করতে কেউ ভয় পাবে না। যৌন নির্যাতন বলেই মামলা করা উচিত। স্বামী বিবেকানন্দের নাম শুনেছেন আপনারা, স্বামী বিবেকানন্দের কথা দিয়ে শুরু করি। স্বামী বিবেকানন্দ বলেছেন যে একটা দেশ বা একটা জাতি কত উন্নত সেটা নির্ভর করে সেই জাতি তাদের মহিলাদের কতখানি সম্মান করে, মহিলাদেরকে কতখানি সম্মান করে এবং মহিলাদেরকে কতখানি মানে তার উপরে জাতি কতখানি অগ্রসর হয়েছে সেটা বোঝা যায়। তাহলে রাষ্ট্র বা দেশের উন্নয়ন করতে গেলে স্ত্রী এবং পুরুষ সবাইকে সমানভাবে এগিয়ে আসতে হবে। অ্যাক্সিডেন্ট যখন হয় আপনারা 2-3 ভাবে কিন্তু ক্লেম পেতে পারেন, অনেকে জানেন না বলে হয়তো পৌঁছতে পারেন না, মাঝখানে অনেক দালাল চক্র কাজ করে। তো সেই জন্য আমরা বলবো যে MACC মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম সেল, ক্লেম ট্রাইব্যুনাল আছে, সেল আছে, এটা আসানসোলে আছে। যে কোনো অ্যাক্সিডেন্ট যদি হয় গাড়ির সাথে, যে কোনো অ্যাক্সিডেন্ট রাস্তার, আপনার গ্রামের ভেতরে হোক, বড় রাস্তায় হোক, ছোটো রাস্তায় হোক, আপনারা কিন্তু যদি কেউ মারা যায় ইমিডিয়েটলি রাজ্য সরকারের তরফ থেকে 2 লাখ টাকা পাবেন, এবং বাকি যে সমস্ত ইন্স্যুরেন্স আছে সেসব কোম্পানিজ থেকেও আপনারা পাবেন। তো মাথায় রাখবেন MACC এটা আসানসোলের পুলিশ লাইনেই তৈরি করা হয়েছে। শুধু যোগাযোগ যেটা করতে হবে আপনাদেরকে থানার সাথে, BDO অফিসের সাথে এবং আমাদের DLS-এ যারা আছেন তাদের সাথে 3-4টে জায়গা আপনাকে জেনে রাখতে হবে কোথায় কোথায় গেলে কাজটা হয়। আপনি যদি পাড়ায় যে কাউকে জিজ্ঞেস করেন ওরা কিন্তু ঘুরিয়ে দেবে, ঘুরপথে বিভিন্ন লোকের কাছে নিয়ে যাবে, সেক্ষেত্রে আপনার ক্লেমটাও পাবেন না, টাকা পয়সা পেতে দেরি হবে, কিন্তু সরাসরি যাবেন, অফিসগুলো কিন্তু আপনাদের জন্যে। আপনারাই সরকার তৈরি করেছেন, আমরা সরকারি কর্মচারী, আপনাদের জন্য আমরা কাজের জন্য আছি, আমাদের আলাদা কোনো কিন্তু অস্তিত্ব নেই, আপনাদেরকে দেখার জন্যই আমরা আছি। और खबरों के लिए सब्सक्राइब कीजिए ANM News, बेल आइकन दबाकर रहिए सबसे आगे।